লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ বনাস ও শতভাগ টাইম পরিষদের দাবিতে বিক্ষোভ করেছে বেঙ্গল শো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার বিকেলে উপজেলার বিক্ষুব্ধ শ্রমিকরা রায়পুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে রাখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা মে বুধবার বিকালের মধ্যে বনাস পরিষদের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা চৌধুরী সহকারী পুলিশ সুফার স্পিনার রানী প্রামাণিক রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল উপজেলা ভাইস চেয়ারম্যান মারফ জাকারিয়া জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান কারখানাটিতে এক হাজার দুইশত পঞ্চাশ জন নারী পুরুষ শ্রমিক কাজ করছেন গত পাঁচ মাসের অধিক সময় ধরে তারা ওভারটাইম ভাতা পাচ্ছে না বনাস থেকেও বঞ্চিত হচ্ছে এদিকে ভাতা পরিশোধ না করেই হঠাৎ করে মঙ্গলবার বিকেলে ছয় দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা তারা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন কিন্তু কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা না করায় লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার বিপ্লব পাল জানান ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা সম্ভব হয়নি এ কারণে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি বুধবার বিকেলের মধ্যে তাদের পাওনার পনেরো পার্সেন্ট পরিশোধ করা হবে ঈদের পর পক্ষ আসলে এবং ব্যাংকিং চালু হলে সকলের দাবি পূরণ করা হবে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন ঘটনাস্থলে গিয়ে শ্রমিক কর্তৃপক্ষের সাথে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে বুধবারের মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিষদের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন